শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম, কেউ নামাজ পড়তে আসে না, ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয়, যে সে মালু শুয়ে থাকে। এটা আমি বানানো গল্প বলি না, বাস্তব বলছি, তার মুখ থেকে শুনে বলছি। সেই ইমাম নিজে বলেছে, কেউ আসে না আমি কি করবো হুজুর, আমিও ভেতরে চালিয়ে দিই, সেও শুয়ে থাকে। এটাই তো কষ্টের ইসলাম, কোথায় বিকৃত হচ্ছে খালি দেখেলে। যারা মনে করছেন আমি মৌলবিদের বিরুদ্ধে বলছি না, কোরআন খুলেন সূরায়ে বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, ওই সমস্ত হুজুররা পাকড়াও হবে মৌলবিরা, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছুই ভরে না, তারা কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কাজ থেকে নিজেদেরকে হেফাজত করুন, অ্যাভয়েড করুন। প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান, দিনই শিক্ষা দেন। তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, সব মুসলমান ঘরে। তসলিমা নাসরিন মুসলিম, আসাদ নূর মুসলিম, নাজিয়া ইলাই খান মুসলিম, ওয়াসিম রিজভি মুসলিম, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম, যতগুলো বেঈমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম দিয়েছে। এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। দোষ কি? এর মা বাবা শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষাটা দেয়। ওই জন্যে শুধু এরা একা জাহান্নামে যাবে না, এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে আর মা বাবারাও সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। এদের মা বাবারা, হ্যাঁ, যদি এদের মা বাবারা তাদেরকে আদর্শ দিতে গেছে, যদি কবুল না করে থাকে, তবে এদের মা বাপের রেহাই আছে, কিন্তু তার আগে নয়। আজকে বহু পরিবার আপনি দেখলেন, আপনি দেখতে পাবেন, আপনার ইলেম বাজারে খুঁজেলেন দেখতে পাবেন, টাকা হয়েছে, দুটো পয়সা করেছে, বলে মৌলবিদের কথা কে শুনে, আমার ছেলের বার্থডে পালন করব, কেক কেটে বার্থডে পালন করছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের। আর কোরআনে স্পষ্ট আছে, মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা। গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে মুসলমান নেতারা নাম্বার করেছে, আরে এদের কথা কে শুনে, ধর্ম যার যার উৎসব সবার, এ শব্দ পেলে কোথায়, কে দিল, কোথা থেকে আবিষ্কার করলে, কোন মৌলবি বলে দিল, যদি কোন মৌলবি বলে থাকে, কোন মৌলবি যদি এটাকে হ্যাঁ বলে থাকে, তা লিখে নিয়ে যান, সেই মৌলবির জন্য রাস্তা ইন্তেজার করছে, জাহান্নামের রাস্তা। কেন? আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে একটা কথা ভেবেলেন, কুরবানির সময় কেন বলিস না, তাহলে কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথাটা বুঝতে পারেননি? তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইলেম বাজারের মানুষ শুনে যাও, কালকে গিয়ে বাজারে শোনাবেন, হাটে শোনাবেন, ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে। আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, বাপের বেটা হলে স্টেজে আসুন, কে আছেন আর কোন মৌলবি আছে, আমি জীবনে বক্তব্য দেব না। একটা মৌলবি যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার, কথাটা ঠিক আছে। আর আমি বলছি সম্প্রীতি, সম্প্রীতি তোমার বুঝে আসেনি, সম্প্রীতি আমরা মৌলবিরা শিক্ষা দেবো তোমাদেরকে, আমার রসুল শিক্ষা দিয়েছে। সম্প্রীতি কাকে বলে? কোরআনে আছে, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। আমি এতক্ষণ বয়ান করলাম, কারুর দেবদেবীকে গালি দিলাম, দিইনি আর দিতেও পাবো না। ইসলাম নিষেধ করছে, আপনাদেরকেও নিষেধ করছে, কিন্তু তা বলে এটা নয়, তারটাকে তুমি নিজের মনে করবে। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের সমাজের লোক বলছে, হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা। আমি কমেন্টে দেখলাম, বলে এই মৌলবি স্কুলে যায়নি। তুমি কোন স্কুলে পড়েছো জানি না, তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো, তোমার মাথায় গোবর না হলে মুত ঢুকেছে, গোবর খোর হইছো না হলে মুত খোর হইছো, তুমি
তবে তোমার মাথায় এই কথাটা ঢুকেছে। চলুন, যারা বলছে হুজুর ইলেম বাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, আমরা তো পুজো করতে যাইনি। এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায়, একটা বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি, সবাই ঘুমাচ্ছে, সে সব কেড়ে নিয়ে যাচ্ছে। একজন পিশাব করতে উঠে দেখলে আল্লাহ ইয়ার ঘরে সব চুরি হচ্ছে, ও চুপচাপ দেখলো কিভাবে ডাকাতি হয়, সব নিয়ে পালিয়ে গেল, পুলিশ চলে এলো, গোটা গ্রামের মানুষ জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ বাবুরা এসে বললে, বড় বাবু বললে, এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না, যে এই মালটাকে মার, চোরগুলো বেরিয়ে যাবে। তো তুমি যদি বলো কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আপনি যদি চোখে দেখেন আল্লাহ বিরোধী, যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখো, তা না হয় সেখান থেকে ঘৃণা করে সরে এসো। কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান, সম্প্রীতি শুনেলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুল বললেন, তোমরা দেখো না তোমার পাশে কোন জাতের লোক বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, খোদার তো হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে। ইমানদারির সঙ্গে বলবেন, এখানে যদি কোনো নেতা থাকেন, কোনো এমএলএ থাকেন, কোনো বাপের বেটা থাকেন, দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসেছে, কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আচ্ছা, এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে? কথা বলে না, আসেনি, আসবেও না, কেন আসাও যাবে না? ধর্ম তার, ধর্ম তার কাছে। শুনেলেন আদর্শটা, যে সে তার মন্দিরে উপাসনা করবে, আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়, তার মন্দিরে আরতি হবে, তার মন্দিরে ঘন্টা বাজবে, তার মন্দিরে পুজো হবে, আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয়, কষ্ট না পায়, আপনার মসজিদে আজান হবে, নামাজ হবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আর যারা বলছে, যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনছেন এখানে বসে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ভালো করে শোনো, আমাকে গালি দেওয়ার আগে, আমি ডিবেট করিনি, আমি হিন্দু মুসলিমের বিভেদ করতে আসিনি, আমি খালি ধর্মটা বুঝাতে এসেছি। যে মুসলিমরা পূজয় ফিতে কাটতে যায়, যে মুসলিমরা পূজোর মণ্ডপে যাচ্ছে, আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান, তো তোমার মুখে পিশাব করতে যাচ্ছে, সে তোমার ভোট পাওয়ার জন্য তোমার ওইখানে গেইছে, তোমার পূজোর মণ্ডপে তোমার ভোটটা নিবার জন্য গেইছে। আর মুসলমানদের ইফতারি পার্টি বলুন, আর ঈদের নামাজ বলুন, যে নেতারা আসে হিন্দু নেতারা, তারা ভোট পাওয়ার জন্য ভেকা করতে আসে, তোমার আল্লাহকে ভালোবেসে না। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেস করুন, আমি কোর্টে কেস লড়বো আপনার সঙ্গে, সেইখানে প্রমাণ করাবো তুমি কত বাপের বেটা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোরআনে আসবে, কোরআন শোনাবার পরে যাদের বাড়িতে আছে সূরা বাকারা আলিফ লাম মিম, তারপরে উলাইকা, তারপরের পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু কালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, বলে দাও যে বেঈমান কাফেররা আপনার দস্তরখানে বসে, আপনার পাশে দাঁড়ায় আর বলে আমরা আল্লাহকে ভালোবাসি, পেছনে গিয়ে তারা বলে আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। হে নবী, বলে দাও তারাই আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। ইফতারিটা কার জন্য? রোজদার না বেরোজদার? কথা বলে না, রোজদারের জন্য। আর আমাদের দেশে ইফতারি পার্টি হয় কারা বেশি বসে? বেরোজদার। আর মনে মনে চিন্তা করে, শালা আজানটা এখনো দিচ্ছে না ভাই, মুয়াজিন দিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে পালিয়ে যাবো, চিন্তা করে না করেন? আর শুনেলেন কোরআনে আছে লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা সিয়াম পালন করবে, তোমাদের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দিবেন,
কখন? যখন মানুষ ইফতারিকে সামনে বসে অপেক্ষা করে। কার? আল্লাহর হুকুমের সময়ের অপেক্ষা করে। তখনই তোমাদের ইমান বেড়ে যায়, তাকওয়া বেড়ে যায়। আর যে বেরোজগার, তার কি মনে মনে হবে আজানের অপেক্ষা করবে সে? আজকে ইসলাম তো মজাক হয়ে গেছে, আপনি ভেবে দেখুন। আমাদের সমাজ যেন অল্প পয়সায় নামাজ হয়, অল্প পয়সায় যেন ইমাম পাওয়া যায়, অল্প পয়সায় মুয়াজ্জিন পাওয়া যায়, তাই না? বহু জায়গায়, এক এক জায়গায় জলসায় যায় তো, আজান শুনে এমন হাসি পায়, আল্লাহ ফেরেশতারা থাকবে তো আজান শুনে, কি বুঝলেন? সেই 72 বৎসরের চাচাকে রেখেছে পেটে ভাতে, কি পেটে ভাতে মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে, চাচা আজান দিচ্ছে, আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ, আল্লাহ হাকবো বলছে না হু আকবার বলছে, নিজেই জানে। হ্যাঁ, পেটে ভাতে তো, অথচ আমাদেরকে জিজ্ঞেস করুন, আজান আমাদেরকে বললেই আমরা কি বলবো? আরে শুদ্ধ ভাবে একটা ভালো মুয়াজ্জিন রাখো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর চাচা আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহ, মনে হচ্ছে পেঁচে টাইট মারছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন ওই রকমই হবে, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনানাম, ও খয়রুনকে ডাকছে না, কাকে ডাকছে উনি নিজেই জানে, কারণ নাম যদি খয়রুন থাকে সে কিরে উঠে যাবে, আমাকে কেউ ডাকবেনি, বড় কষ্টের বিষয়, অথচ সেখানে আছে আসসালাতু খায়রুম মিনান্নাম। আরে ভাই, তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও, মুয়াজ্জিন হতে শখ গেছে বলে রিজেক্ট মালকে রেখেছে, কেন? পেটে ভাতে হবে, বেতন লাগবে না, খালি যাবে চাচা ঝাঁট দিবে আর আজান দিবে। আরে পশ্চিমবাংলার মানুষ, আপনি নিজের ইমানটাকে ঠিক করুন, আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনীহা চলে এসেছে, যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে। বেঈমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে, জাল বেঁধেছে এটার কারণেই আপনি দিনের ওপরে অনীহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন। আজকে দেখি মানুষ দুনিয়াতে, কোরআনে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা। দেখলেন দুনিয়ায় মহাব্বত করলে কি হয়? যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, কত কষ্ট, চাকরি চলে গেছে, বাতিল করেছে কোর্ট, তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না। আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে, ছেলে কি করে গো? একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে 5 ওয়াক্ত নামাজি কিনা, ছেলের বাপ নামাজি কিনা, ছেলের পরিবারে দিনদারি আছে কিনা, এটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে।